আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এলজিইডি এর বিভিন্ন পদের জন্য যেমন অফিস সহকারী, কার্য সহকারী এবং কম্পিউটার মুদ্রা অক্ষরিক সহ বিভিন্ন পদের পরীক্ষার জন্য আমরা যে স্পেশাল সাজেশনটি তৈরি করেছি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। ইনশাল্লাহ সামনের এলজিইডি পরীক্ষার জন্য এখান থেকেই কিছু প্রশ্ন হুবহু কমন পাবেন, তাই এই ছোট্ট ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর নিয়মিত চাকরি বাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে সাজেশনটির কিছু অংশ দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্ন, পলাশির যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের কত তারিখে? সঠিক উত্তর 23 জুন। আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে, অর্থাৎ বাংলাদেশের আইন প্রণয়ন করেন কে? এখানে সঠিক উত্তর হবে জাতীয় সংসদ। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? 28টি। 1977 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা কতটি ছিল? 169টি। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? ছালক সংশ্লেষণ। নিচের কোনটি আলুর একটি জাত? ডায়মন্ড। ডায়মন্ড একটি আলুর জাত। খাবার লবণের সংকেত কোনটি? খ নম্বর সোডিয়াম ক্লোরাইড। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পয়েন্টস অব পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় কাকে? শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? মহামান্য রাষ্ট্রপতি। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? 5ই ফেব্রুয়ারি 1966 সালে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন দুটি অস্থায়ী রাষ্ট্র? চীন ও যুক্তরাষ্ট্র। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? সাংবাদিক সাইমন ডিং। নিচের কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? নেপাল। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নং সেক্টর নিয়ে। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র থেকে। জোয়ার ভাটার প্রধান কারণ কি? চাঁদের আকর্ষণ। এসকটের প্রতিষ্ঠাতা কে? লর্ড ব্যাডেন পাওয়েল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। কোন দেশের প্রধানমন্ত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। কে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন? টেক্কা খান। লুক ফর বিফোর ইউ ল্যাম্প এর অর্থ কি? ভাবিয়া করিও কাজ। সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? 8টি। সাপের বিষে কি থাকে? জিঙ্ক সালফাইড। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? 1990 সালের 26 জানুয়ারি। 1977 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়? 167টি। স্কটল্যান্ড ওয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডনে। ঢাকায় ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আসিক খুশিক? গারো। প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? 2 ফেব্রুয়ারি। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? 1526 খ্রিস্টাব্দে। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রেজিস্টার এর তালিকাভুক্ত করেন? 2018 সালে। জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি? স্পিকারের ভোট। নিচের কোনটি প্রবাল দ্বীপ? সেন্ট মার্টিন দ্বীপ। মৎস্য ন্যায় কোন শাসনামলে দেখা দেয়?
পাল ত্রাম শাসনামলে স্বাধীনতার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? দুইজন। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালি জাতীয়তাবাদ। কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে। বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 350 জন সদস্য নিয়ে। কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি? বাইট। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? সম্রাট আকবর। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন? এম আর আক্তার মুকুল। 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন? জেনারেল রাও ফরমান আলী। কালাবানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন? 7 বার। নিজের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যদি আমাদের তৈরি LGED এর 90% কমন উপযোগী সাজেশনটি সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা সরাসরি কল করতে পারেন, অথবা উক্ত নাম্বারে 200 টাকা সেন্ড করে আপনার ফোন নাম্বারটি হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ করুন। ইনশাল্লাহ সাজেশনের ফাইলটি সাথে সাথে দেওয়া হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।